সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি সুবুদ ইলেকট্রনিক্স ল্যাব সাইকেল থেকে আবারও চলে আসলাম আরেকটি বিজনে। তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি চাইনিজ স্পিকার রয়েছে। তো কোম্পানিটি বা মার্কের নাম হচ্ছে জি। তো এমনিতে এটার কোনো নাম্বার নেই বা কোনো মডেল, মডেল মনে হয় জি সম্ভবত। যাই হোক, এটাকে আমরা এখন ঠিক করব। এটার প্রবলেম হচ্ছে চার্জিং খুব প্রবলেম। চার্জিং যে খুব রয়েছে তো সেটা একেবারে ভেঙে ভিতরে চলে গেছে। তো আমরা এখন এটা খুলে রিমুভ করে ওকে করে দেবো। তো এটি স্কিপ। এই সমস্ত স্পিকারগুলি আসলে কাজ করতে গেলে অনেকটাই টেকনিশিয়ান যারা আমরা কাজ করে বা আমরা কাজ করে থাকি প্রত্যেকগুলো প্রবলেমে পড়তে হয়, যেরকম আমি পড়েছি। ব্যবহার করছে এখানে একটা ক্যাটাগরি, এই সম্পূর্ণ এই যে বিষয়টা রয়েছে জানিতে রয়েছে সম্পূর্ণ আলাদা। তো করতে গেলে অনেকটাই কষ্ট। তারপর স্ক্রু ব্যবহার করেছে ভিন্ন। এটার মূল প্রবলেম যেখানে এটা হচ্ছে কন্ট্রোল আইসি, আর এই দুইটা হচ্ছে, এটা হচ্ছে সাউন্ড আইসি। 98 SAA 98 09 মানে 9। তো এরকম দুইটা আইসি লাগছে এটার ভিতরে, মানে দুইটা আইসি দিয়ে গঠিত এই। তো আমরা মূল প্রবলেমটা হচ্ছে এইখানে, এখানে যে চার্জার পিনটি রয়েছে, তো এই চার্জার পিনটি আমরা এখন এখানে ঠিক করতে গেলে অনেকটাই কষ্টদায়ক। কারণ সহজ হলে খালি হটগান দিয়ে হিট দিয়েই কাজটি করে ফেলা যাইত, কিন্তু এখন কাজটি করাটা অনেকটাই কষ্টদায়ক। তো আমরা একটি বেস নিয়ে নিলাম। তো আমরা এই বেসটি লাগিয়ে দিব যাতে আবার অনেকদিন ব্যবহার করতে পারেন কাস্টমার। তো আমি লাগানোর পর আপনাদেরকে আমি একটু দেখাবো, আগে এটাকে লাগিয়ে নিই। তো শেষ পর্যন্ত আমি কাজটি করতে সক্ষম হলাম, দেখতে পারলেন আমি কীভাবে কাজটি করে দিলাম। এখন আমি এটাকে সেট করে নেব। দেখতে পারলেন আমি চার্জার পিন লাগালাম, এখন বাতিটি জ্বলছে। দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমাদের চার্জারটি ওকে হয়ে গিয়েছে, এখন ব্যাটারি লাগালেই সম্পূর্ণ ওকে। এই ছিল আজকের টপিক, আর একটু বাকি রয়েছে ফিটিং করা পর্যন্ত। তো শেষ পর্যন্ত আমরা কাজটি ওকে করলাম, একেবারে নিখুঁতভাবে কাজটি করলাম। এখন আমরা এটাকে সেটিং করে নেব। প্রথমে মিউজিক মিউজিক এলইডি গুলি লাগাই নিতেছি, স্কিপ করে নেই।
অনেক সুন্দর সাউন্ড সিস্টেম তৈরি করেছে। তো আজ এ পর্যন্ত কি, সবাই ভালো থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। আসসালামু আলাইকুম।